হ্যালো বন্ধুরা একা ডাড়িতে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সেটাই কামনা করি তো ভিডিওটা দেখার শুরুতে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিও তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর ভিডিওটা দেখার শুরুতে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা কিভাবে আছিল এবং যে কাল লাল লাল তিলগুলো হয় সেগুলো তোমরা কিভাবে সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে একদম গোড়া থেকে নির্মূল করে নেবে তো আজকে আমি তোমাদের সাথে দুটো পদ্ধতি শেয়ার করব তোমরা চাইলে যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করতে পারো বা অল্টারনেট করে দুটো পদ্ধতি ব্যবহার করতে পারো ধরো আজকে ফার্স্ট পদ্ধতিটা ব্যবহার করলে কালকে সেকেন্ড পদ্ধতিটা ব্যবহার করলে তো একদম সহজ পদ্ধতি এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কিভাবে আমি এই রেমেডিটা তৈরি করেছি তো প্রথম রেমেডিটা তৈরি করতে আমার মাত্র দুটো জিনিস লাগবে সেই দুটো জিনিস আমাদের সবার ঘরে থাকে ফার্স্টে এখানে নিয়েছি হাফচা চামচ বেকিং সোডা বেকিং পাউডার নয় বেকিং সোডা তারপরে এখানে আমি দিয়ে দেব দেবো ক্যাস্টর অয়েলটা কিন্তু আমাদের সবার ঘরেই থাকে তো এবার এই দুটো জিনিসকে আমি বেশ ভালো করে মিশিয়ে নেব আর এটা কিন্তু যখন তোমরা লাগাবে ঠিক তখনই তৈরি করবে এটা কিন্তু আগে তৈরি করে রাখা যাবে না এবার এই জিনিসটা দেখো যখন আমি মিশিয়ে নেব তখন একটু ফুমের মতো হয়ে আসবে আর একটু আঠালো আঠালো ভাব হয়ে আসবে যে এই ধরো আজকে তোমরা এটাকে দিনে তিন থেকে চারবার যতক্ষণ খুশি লাগাতে পারবে তো এই যে রেমেডিটা আমি আজকে তৈরি করেছি সেটা তোমার একদিনের জন্য এভাবে তৈরি করে নেবে নিয়ে তারপরে একটা কৌটায় করে মুখ আটকে রেখে দেবে কিন্তু এটা দ্বিতীয় দিন কিন্তু তোমরা ব্যবহার করবে না তাহলে এর গুণাগুণটা কিন্তু তোমরা পাবে না তো এটা কিন্তু একটা স্ট্রং রেমেডি তো তোমরা এই রেমেডিটা ব্যবহার করার পর যদি দেখো যে না কোনো রেজাল্ট তোমরা পাচ্ছ না তাহলে দ্বিতীয় রেমিডিটা ব্যবহার করতে পারো তো দ্বিতীয় রেমিডিটাও তোমরা একদম আরও স্ট্রং রেমেডি প্রথম রেমিডিটা থেকে দ্বিতীয়টা হলো আরও স্ট্রং এটা হলো অ্যাপেল সিডার ভিনিগার তো অ্যাপেল সিডার ভিনিগারটাও তোমরা এর সাথে কিন্তু কোনো কিছুই লাগবে না শুধু বাটিতে নেবে বাটিতে নিয়ে কটন বাটের সাহায্যে তোমাদের যেখানে যেখানে তিল আছে সেই জায়গা তিল তিলের জায়গায় এটাকে ঘষে ঘষে লাগিয়ে নেবে ফার্স্ট পদ্ধতিটা যেটা আমি দেখিয়েছি সেটা ওটাই কটন বার নেবে কটন বার নিয়ে আঁচিল আঁচিলের যে জায়গাটা আছে সেই জায়গাটায় ঘষে ঘষে তোমরা লাগিয়ে নেবে লাগিয়ে তোমরা সেখানে একটু তুলো দিয়ে রাখতে পারো যাতে ওষুধটা লেগে থাকে তোমরা কিন্তু এখানে হাত দিয়ে দেখানো হচ্ছে হাত দিয়ে না শুধু কটন বার দিয়ে লাগিয়ে রেখে একটু তুলো দিয়ে রেখে দেবে যখন দেখবে যে এটা শুকিয়ে গেছে তারপরে আবার লাগাবে এভাবে তোমরা দিনে তিন থেকে চারবার লাগাতে পারো কিন্তু দুটো রেমেডি একদিনে লাগাবে না কারণ দুটোই কিন্তু ভীষণ স্ট্রং রেমেডি তাই একবারের কিন্তু দুটো লাগাবে না এভাবে তোমরা টানা এক সপ্তাহ করার পর দেখবে যে আস্তে আস্তে এটা রিমুভ হতে থাকছে কারণ কি এটা কিন্তু খুলে পড়ে যাবে এভাবে লাগাতে লাগাতে একটু গোড়ার মধ্যে একটু ঘষে ঘষে লাগাবে কিন্তু তো এ তাতেও যদি তোমাদের কাজ না হয় তখন তোমরা ডাক্তারের পরামর্শ নেবে আশা করি এভাবে তোমাদের কিন্তু এটা কাজে লেগে যাবে কারণ আমি যে পদ্ধতিতে দেখিয়েছি কারণ এটা আমার হাতে নাতে একটা পদ্ধতি ব্যবহার করা তো অনেকে আছে যে সুতো বেঁধে রাখে তিল চুল বেঁধে রাখে এগুলো কিন্তু তোমরা একদমই করতে যাবে না কারণ এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে তাই তোমরা যখন এই পদ্ধতি ব্যবহার করবে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবে তোমাদের এ ধরনের আছিল হলে তোমরা অবহেলা করবে না অবশ্যই এর ট্রিটমেন্ট করবে ঘরোয়া ট্রিটমেন্টে কিন্তু এগুলো কাজ হয়ে যায় আবারও তোমাদের বলছি কখনো সুতো দিয়ে বা চুল দিয়ে বেঁধে রাখবে না তাহলে তোমাদের এই জায়গাটা কিন্তু ইনফেকশানও হয়ে যেতে পারে তাই তোমরা এইসব করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে আমিও শুনেছি যে চুল বা সুতু বাদলে এগুলো পড়ে যায় কিন্তু আমি কখনো ট্রাই করিনি তাই তোমাদেরকেও বারণ করছি এই ধরনের ট্রাই তোমরা কখনো করবে না ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ফ্যামিলির সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে ভিডিওটা দেখার সময় অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব সবার সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও কারণ তোমাদের একটা শেয়ার হয়তো অনেকের অনেক উপকারে আসতে পারে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আমি বিদায় নিচ্ছি টাটা